বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের প্রচণ্ড ভিড়, দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীরা। মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়ার নৌপথে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই গাদাগাদি করে পারাপার হচ্ছেন মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার পরও অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে দেখা যায়নি। আজ বেলা 11টার দিকে বাংলাবাজার ঘাটে 4,000 থেকে 5,000 যাত্রী নদী পারাপারের জন্য অপেক্ষায় ছিলেন। সকাল থেকে প্রখর রোদ আর ব্যবসা গরম থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকেই ঘাটে এসে অসুস্থ হয়ে পড়েছেন। ফেরিতে গরমের মধ্যে গাদাগাদি করে পদ্মা পারাপারের আরও দুর্ঘটনা আশঙ্কা করা হচ্ছে। ঈদের দুদিন আগে 12ই মে ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ, গরম ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে 5 জন যাত্রী নিহত ও কমপক্ষে 20 জন আহত হন। জানতে চাইলে আজ বেলা 11টার দিকে বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক বলেন, ঘাটে মানুষ আর মানুষ, ওপার থেকে যেমন আসছেন এপার থেকেও তেমনি যাচ্ছেন, উভয় পারেই ভিড়। এত গরম আর তীব্র রোদের কারণে যাত্রীরা ঘাটে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আশিকুর রহমান আরও বলেন, গত 4 দিনের তুলনায় আজ যাত্রীর চাপ বেশি। বড় ফেরিতে 1,000 থেকে 1,500, ছোট ফেরিতে 500 থেকে 700 যাত্রী বহন করা হচ্ছে। যানবাহনের তেমন চাপ নেই, ঘাটে আসা মাত্রই তারা ফেরিতে উঠতে পারছেন। বিআইডব্লিউটিসির ঘাট সূত্র জানায়, ঈদের 7 দিন আগে ও ঈদের 1 দিন পর থেকে ঘাটে পদ্মা পারাপারের জন্য ভিড় করছেন যাত্রীরা। যানবাহন ও অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় নৌপথে চলাচলরত 18টি ফেরি চালু রাখা হয়। আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকায় যানবাহনের তুলনায় যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। ঘাটে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এরপরও যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।